উত্তর কোরিয়ার জাপান সাগরত নিক্ষেপ করা আন্তঃমহাদেশীয় বেলিষ্টিক মিসাইল আমেরিকা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডত আঘাত হানিবলৈ সক্ষম। বৃহস্পতিবারে উত্তর কোরিয়ার বৈদেশিক মন্ত্রীয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি করার পরিকল্পনার বিষয়ে সতর্ক করে দিয়ে। লগতে দেওবারে অর্থাৎ অহা 20 নভেম্বরত আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বিডেনে জাপানের প্রধানমন্ত্রীর সৈতে এক বৈঠক করব। উত্তর কোরিয়ায় যা দুমাসত 50তকৈও অধিক মিসাইল নিক্ষেপ করেছে। অবশ্যে তেওঁলোকৰ বেছিভাগেই কম দূরত্বভেদী। দীর্ঘ দূরত্বর মিসাইল উৎক্ষেপণ বিরল আৰু এইটো পুনপুটিয়াকৈ আমেরিকা যুক্তরাষ্ট্রের বাবে এক ভাবুকি স্বরূপ, কিয়নো এই মিসাইলবোৰে আমেরিকা যুক্তরাষ্ট্রের যিকোনো ঠাইত পারমাণবিক অস্ত্র করে নিবলৈ আৰু আঘাত কৰিবলৈ সক্ষম। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীয়ে কয় যে স্থানীয় সময় অনুসৰি ৰাতিপুৱা 10:15 নিক্ষেপ করা অন্তিম আন্তঃমহাদেশীয় বেলিষ্টিক মিসাইলটো পিয়ংইয়ঙৰ পৰা নিক্ষেপ করা হৈছিল। 6,100 কিলোমিটার উচ্চতাৰে প্ৰায় 1,000 কিলোমিটার অতিক্রম কৰিছিল। জাপানৰ প্ৰতিৰক্ষা মন্ত্ৰী য়াসুকুজু হামাদাই কৈছে যে মিছাইলটোৰ আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰত আঘাত কৰাৰ ক্ষমতা আছে। ব্যুৰো ৰিপৰ্ট, আৰ নিউজ।